ভার্চুয়াল 2.0 এর পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আপনাদের সামনে শেয়ার করব 30 দিনের মলি মাছের আপডেট। তো 30 দিনে মলি মাছের বাচ্চা কতটা বড় হয়েছে সেগুলো আপনাদের সামনে শেয়ার করব। চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা কিন্তু আমার মলি মাছের চেম্বার, মলি মাছের বাচ্চার চেম্বার। আর এইটা হচ্ছে আমার মলি মাছের ব্রিডিং, যেসব মলি মাছ আছে সেটার চেম্বার। আর এইখানে আছে বাচ্চার চেম্বার। তো দেখতে পাচ্ছেন কিছু পরিমাণ বাচ্চা, দেখে মনে হচ্ছে না বাচ্চা কিন্তু এগুলো কিন্তু বাচ্চা। আর এগুলোর বয়স খুব বেশি হলে 30 থেকে 35 দিনের বাচ্চা আছে। তো আপনার সামনে ধরে দেখাবো কতগুলি বাচ্চা আছে আপনার সামনে, সেগুলোও বলবো এবং কেমন সাইজ হয়েছে, কেমন কালার হয়েছে সেটাও আপনাদের সামনে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন মলি মাছটা একটু ধরার চেষ্টা করবো আপনার সামনে দেখানোর জন্য কালারটা এবং সাইজটা। আর এগুলোর কিন্তু বয়স খুব বেশি হলে 30 থেকে 35 দামে আমি বারবার বলছি। আর এগুলোকে আমি খাওয়াই, যেগুলো সব মাছের খাবার খাওয়াই, আর কিন্তু মশার যে লার্ভা সেটা আমি কিন্তু খাইয়ে থাকি। এই যে দেখতে পাচ্ছেন কিছু পরিমাণ বাচ্চার কিন্তু কম বয়সও আছে, আর যেগুলো এখানে বড় বড় সাইজ আছে সেগুলো কিন্তু, এই যে দেখতে পাচ্ছেন এই বাচ্চাটার কিন্তু বয়স 30 থেকে 35 দিন, তার মধ্যে কিন্তু বাচ্চা দেওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে। এবং এটা কিন্তু খুব বেশি হলে 3-4 দিনের মধ্যে আবার বাচ্চা দেবে। আরও কিছু পরিমাণ মলি রয়েছে, সব মলি ধরছি না, এমনি আপনার সামনে দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে 30 দিনের মাছের জোন। আর সবচেয়ে ভালো হচ্ছে এর জলটা, এই জলের জন্য কিন্তু মাছগুলো আরও বেশি গ্রো করছে। কেননা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবুজ জল পুরোপুরিভাবে, আর যে সকল মাছ বড় হয়ে গেছে সেগুলো কিন্তু বাচ্চাগুলোকে খেতে পাচ্ছে না। কেন খেতে পাচ্ছে না সেটা হচ্ছে যে সবুজ জলের মধ্যে মাছ কিন্তু খাবার, ওদের খাবার পেয়ে যায়, তার জন্য ওরা কিন্তু খায় না। আর যেহেতু সবুজ জলের মধ্যে মাছ ভালো দেখতে পায় না, তার জন্য বাচ্চাগুলো কিন্তু বেঁচে যায়। এটাও দেখতে পাচ্ছেন এটা বড় মাছ আছে, তার মধ্যেও কিন্তু বাচ্চা কিন্তু বেঁচে যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন অনেক কিন্তু বাচ্চা আছে, এই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু এর মধ্যেও বাচ্চা হয়েছে। তাই এই বাচ্চাগুলো বাচ্চা কী করে সেগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন বড় মাছ সাইজ আছে, সাইজ বড় মাছ, কিন্তু বাচ্চা মাছগুলো কিন্তু এ খেতে পাচ্ছে না। কেন খেতে পাচ্ছে না, এখানে দেখতে পাচ্ছেন আমি নানা ধরনের গাছ দিয়েছি, এই গাছের মধ্যে কী করছে বাচ্চাগুলো লুকিয়ে রাখছে। আপনাদের যারা অসুবিধা আছে যে বাচ্চা খেয়ে নিচ্ছে মলি মাছ, তারা কী করবেন এরকম ধরনের গাছ কিন্তু আপনার নদীতে পেয়ে যাবেন, সেই গাছগুলো নিয়ে এসে আপনার চেম্বারে দিয়ে দেবেন। চেম্বারে দেওয়ার ফলে কী হবে, মাছগুলো কিন্তু বড় মাছগুলো বাচ্চা মাছগুলো খেতে পারবে না, কারণ বাচ্চা মাছগুলো এই যে গাছগুলোর মধ্যে কিন্তু লুকিয়ে থাকবে। আমি দেখাতে পাচ্ছি নাকি জানি না, এই যে দেখতে পাচ্ছেন গাছের মধ্যে কিন্তু সব মাছ লুকিয়ে রয়েছে, এই যে এর মধ্যে কিন্তু গাছ লুকিয়ে, মাছ লুকিয়ে রয়েছে, এর জন্য কী হচ্ছে বড় মাছগুলো খেতে পাচ্ছে না। আর আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে এখানে সবুজ জল, সবচেয়ে মেন হচ্ছে সবুজ জল। সবুজ জলে কিন্তু মাছ বাচ্চা কিন্তু খুবই কম খায়, না খায় বললেই চলে। আর আপনারা দেখবেন যে সাদা জলগুলোর মধ্যে মাছ রেখে দেখবেন সেগুলো কিন্তু বাচ্চা খেয়ে নেয়। অনেকে বলেন যে অ্যাকোয়ারিয়ামে মাছ ছাড়ছি, অ্যাকোয়ারিয়ামে মাছ খেয়ে নিচ্ছে, তো তারা কী করবেন আপনারা কিন্তু একটা এরকম ট্যাঙ্ক বানাতে পারেন। আমি আগেই ভিডিওতে বলেছি কী করে সবুজ জল তৈরি করবেন, তারা কিন্তু ছাদে বা কোথাও একটা এরকম ট্যাঙ্কি বানাতে পারেন, যেগুলো আপনাদের বাচ্চাদের মতন মাছ হবে, সেগুলোকে আপনারা ওর মধ্যে ছাড়তে পারবেন। তাহলে কী হবে, এই যে বাচ্চা খেয়ে নেওয়ার যেই সমস্যাটাই আপনারা থাকছেন সেগুলো কিন্তু আর হবে না। আর বৃষ্টির জন্য আমার এখানে চেম্বারে অনেক ক্ষতি হয়েছে, সে বৃষ্টির জন্য চেম্বারে কী ক্ষতি হয় সেটা আমি একটা নয় পরের ভিডিওতে বলবো। তো এই ভিডিওটা এই পর্যন্তই, আজকে আপনাদের সামনে দেখালাম 30 দিনের মলি মাছের আপডেট। তো ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিও খুব শীঘ্রই এই চ্যানেলে আসবে। আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। ধন্যবাদ।